ভিউয়ার্স, আমাদের সাথে এখন আছেন আরিফুল ইসলাম, যে আমাদের স্ট্রাইক বোলার, স্পেশালি তার লেফট আর্ম কাটার মাস্টার আমরা যাকে বলে থাকি। বাংলাদেশের মুস্তাফিজ যেরকম একটা একজন স্ট্যান্ড আউট পারফর্মার, তার কাটারের স্পেশালিটি দিয়ে নিও ক্রিকেট ক্লাবের স্পেশালিস্ট কাটার পারফর্মার হচ্ছে আমাদের আরিফুল ইসলাম, তিনি আমাদের সাথে আছেন। আরিফ, কেমন ফিল করছেন? আমাদের প্রথম বছর আমরা টিম জয়েন করি এসেক্স ক্রিকেট কাউন্টি লীগ, এবার আমরা লীগ টপ করলাম, টেবল টপ করে আমরা টুর্নামেন্ট জিতলাম। আপনার অনুভূতি আমাদের সাথে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহর কাছে শুকরিয়া। আসলে আমরা প্রথম লীগ শুরু হওয়ার প্রথম থেকে যেভাবে একটা আমাদের ড্রিম ছিল, ওই ড্রিমটা আমরা আলহামদুলিল্লাহ ওইটাকে বাস্তবে রূপ দিতে পারছি। এবং বাস্তবে রূপ দিতে গিয়ে আমি নিজে যে আমার যে একটা বৈশিষ্ট্য বোলিংয়ের ক্ষেত্রে, ওই বোলিংয়ের ওই জিনিস মানে কাটার বা কিছুই ইনসুইংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো করার বা রাইট জায়গায় বল করার, এই জিনিসগুলো আমি ঠিকমতো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারছি। এই জন্য আমি আসলে অনেক প্রাউড ফিল করতেছি নিজেকে আমাদের টিমকে জিতাইতে পেরে। আজকেও আপনি কিন্তু তিনটি উইকেট নিয়েছেন, যেটা এবং অত্যন্ত ক্রুশাল পিরিয়ডে ব্রেক থ্রুগুলো যখন দরকার ছিল আপনি টিমের জন্য সেটা ডেলিভার করেছেন। আপনার গেম প্ল্যানটা কী ছিল আজকে? আসলে প্রথম যখন আমি আপনি আমাদের ক্যাপ্টেন যখন বলছিল যে তোমাকে সেকেন্ড স্পেল আনা হবে, তখন আমি আসলে আগে থেকে আমিও থিঙ্কিং করতেছিলাম যে কারণ একটু আমি এক্সস্টেড ছিলাম, প্রথম যে সময় আসছি আমার একটু অন্য জব ছিল, বা আসার পরে আমি থিঙ্কিং করছি যে সেকেন্ড স্পেল একটু রেস্ট নিয়ে যদি আসি হয়তো বা ভালো কিছু হবে। সো আলহামদুলিল্লাহ ওই অনুযায়ী আমার ক্যাপ্টেন আনছিল, আমি ওই বলটা করছি, আলহামদুলিল্লাহ আমার উইকেটও পেলাম তিনটা উইকেট, এবং ভালো লাইনে বল করার ট্রাই করছি অলওয়েজ। আর আলহামদুলিল্লাহ আমি নিউ ক্রিকেটকেও অনেক ধন্যবাদ জানাই আসলে আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আসলে আমার অনেক ইচ্ছা ছিল এদেশে আসার পরে যে ভালো একটা লিগে খেলবো। আলহামদুলিল্লাহ আমাদের ক্যাপ্টেন বা ম্যানেজমেন্টের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সিলেক্টেড হলাম দিস ইয়ার, এবং পুরো ইয়ারেই ভালো খেললাম আলহামদুলিল্লাহ। সো আমরা চাই নেক্সট ইয়ারও ইনশাল্লাহ আমরা এই বিজয়ের দ্বারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আর দর্শকবৃন্দ, আপনাদের ইনফরমেশনের জন্য আরিফ হচ্ছে এমন একটি ক্রিকেটার যে 18টি লীগ গেমের প্রতিটি তিনি খেলেছেন এবার, এবং এটা অনেক বড় কমিটমেন্ট, 18টি গেম, এখানে সমস্ত ত্যাগ তিতিক্ষা এবং সব বিভিন্ন ধরনের কমিটমেন্টকে উপেক্ষা করে 18টি গেমে 18 দিন উপস্থিত থেকে টিমের জন্য সার্ভ করা, এটা একজন প্যাশনেট ক্রিকেটারের মাধ্যমে সম্ভব। কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেন আরিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।